খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা পেল শতাধিক পরিবার। এবার দেখুন বিস্তারিত। ঠিক মহামারী করোনায় সবচেয়ে দুঃসময় পার করছে পার্বত্য জনপদের কর্মহীন মানুষগুলো। এই পরিস্থিতি পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে পাহাড়ের কর্মহীন ও হতদরিদ্র মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা সেনাজোন। গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে এবং মাটিরাঙ্গা সেনাজোনের আয়োজনে দলদলিপাড়া, তৈকাতাং, রসুলপুর, রাবারবাগান এলাকাসহ হতদরিদ্র শতাধিক মানুষের মাঝে চাল, আলু, ডাল, পেঁয়াজ, সেমাই, চিনিসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে শাড়ি, থামি ও লুঙ্গি। আর দুপুরে গুইমারার দুর্গম শশানটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহসিন হাসান, মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইফতেখার রিয়াদ ও মেজর কৌশিক জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে সারা দেশের ন্যায় পাহাড়ের নিম্নের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। বরাবরই কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। তার এই ধারাবাহিকতায় সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকার পাহাড়ের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, পাহাড়ের উন্নয়নকে এগিয়ে নিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে সজাগ থাকতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে পাহাড়ের উন্নয়ন ব্যাহত হবে বলেও জানান গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। পাহাড়ের কোনো মানুষ উৎসব বঞ্চিত না থাকে, সেজন্যই হতদরিদ্র এবং কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহসিন হাসান বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ের সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে। তিনি সকলকে সেনাবাহিনীকে সহায়তা করার আহ্বান জানান। নিউজ ডেস্ক খাগড়াছড়ি টুডে। আপনারা